গণপরিষদ গঠন কিংবা সংবিধান পুনর্লিখন নয়, বর্তমান সংবিধানে কিছু সংশোধনী এনে দ্রুত নির্বাচন দিতে হবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, স্বৈরাচারের দস্যুরা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, কোনো গুজব কিংবা বিভ্রান্তিতে পা দেওয়া যাবে না। শত্রু না হয়ে পরস্পর প্রতিদ্বন্দ্বী হতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনী সংস্কারের জন্য রোডম্যাপ চাওয়া হয়েছে, নির্বাচন কবে তার ইঙ্গিত পেতে চায় জনগণ। এই সংস্কার এবং নির্বাচন আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছি, কথা বলেছি যে আপনি রোডম্যাপ ঘোষণা করেন, কবে নির্বাচনের জন্য আপনি প্রস্তুতি নিতে পারবেন, কবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ফিরে যাব, এই জাতির মানুষ ইশারা পেতে চায়। এমনও আছে যাদেরকে আমরা হয়তো চিনতে ভুল করতেছি, মনে হচ্ছে আমাদের পক্ষে, ওই লোকগুলি নিয়ে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার মতো স্লোগান দেয়, অনৈক্য সৃষ্টি করার মতো কথা বলে, যাতে করে স্বৈরাচার বা ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই করেছে যারা, যে শক্তি, তাদের মধ্যে বিভক্তির সৃষ্টি হয়।